এ সকাল সকাল কি খেলা চলছে রে এখানে? কি খেলাটা চলছে এখানে? বাবা দিবাকে দেখো, দিবাকে দেখো, দিবাটা হয়েছে পুরো ট্রিক্সি। ওই দেখ 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 দেখো ওই যাচ্ছে ওখান থেকে গিয়ে করে চটি আনছে ছোটকা, আর ওদিক থেকে ট্রিক্সি পিজন পিজন দৌড়াচ্ছে। হ্যাঁ কোন ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মামা শিখিয়ে শিখিয়ে আর পারে না, কি যে এত শিক্ষা দিচ্ছে কে জানে, কিন্তু শিক্ষা তো কোনো কাজে লাগছে না, তাই না? ফোকটের শিক্ষা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ডে টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড দেখলেই একদম পুচকেগুলো তো ঘুম থেকে উঠেই একদম খেলাধুলা শুরু করে একাকার অবস্থা। অ্যান্ড মোটামুটি আমরা টুকটাক কাজকর্ম কমপ্লিট করে আমি আবার একটু নিচে যাবো। নিচে এসে সবজিওয়ালা সবজিওয়ালা কল করলো, সবজি আর আমাদের নেওয়ারও আছে, তো গিয়ে একটু সবজি নিয়ে আসি। অ্যান্ড দেখি গাছগুলো আগের দিন মালি ঠিক করে পুঁতেছে কি না সেটাও দেখে আসি একবার, টুক করে নিচে যাই। সঙ্গীতা এখানে রিমেনিং কাজকর্ম কমপ্লিট করছে, কতদূর কি স্টেটাস, খাওয়া দাওয়া? অনেক তাড়াতাড়ি উঠেছি। হ্যাঁ এই যে দেখো না, এরা ভাবছে তুমি খেতে দেবে, এখন খেতে পাবে না, ওরা দেরি আছে। আচ্ছা একটু জল দিয়ে দাও। হ্যাঁ কখন উঠেছো? এখন আমরা আর্লি রাইজার হয়ে যাচ্ছি। সেই হচ্ছে ব্যাপার, এই যে এখন তিন মক্কেল এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি। তো যেটা তোমার সাথে বলবো ভাবলাম যে বেসিকলি আমার আবার একটা চাপ হয়ে গেছে, চাপটা কি দেখাবো, এই দেখো এই চোখের নিচে হয়েছে একটা ইনফেকশন, ইনফেকশন হয়ে এদিকটা এদিকটা এইখানটা ফুলে গেছে। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি এই সামনের অ্যাপোলোতে, তো ওখানে গিয়ে একটুখানি ডক্টর কনসাল্ট করে নিই, কারণ এই সমস্ত চোখের জিনিস ফেলে না রাখাই ভালো। মা বাবা অনেকদিন ধরেই বলছিল, সঙ্গীতা অনেকদিন ধরেই বলছিল, বাট আমি কোনো কারণের বশত যেতে পারছিলাম না, এতটা বেশি তখন হয়ও নি, একটু একটু ছিল ইরিটেশন খালি। এবার এইটা একটা বাজে ফর্ম নিয়ে নিয়েছে, এবার ফুলে যাচ্ছে এখানটা, আর বেশি ইরিটেশনও হচ্ছে, তাই জন্য বেশি ঢিলে না করে দেখিয়ে নেওয়াই ভালো। তো আজকে ওই প্ল্যানটাও আছে, তার মধ্যে অফিস, কখন কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আরে আবার ব্লিঙ্কের থেকে কি অর্ডার করলে গো? বাবা দি, আর ওইদিকে থাক, ওদের জিনিস এসছে ওটা বুঝে গেছে, এই জন্য এখন থেকে সুপ্ত আরম্ভ করে দিয়েছে। তোদের জিনিস আসেনি, ভালো করেছে, এগুলো খুব দরকার, প্রপার হাইজিন মেনটেন করা খুব দরকার। চুপটি করে শুয়ে থাকো, চুপটি করে শুয়ে থাকো, দেখো কি করেছো, দেখো সেটা দেখো, দেখো মানে এটা এখন আমাদের বাড়িতে দেখাও, দেখতে তো দেবে বাড়িতে বোঝে যাবে যে এতগুলো কুকুর। ওয়াশিং মেশিনের ফিল্টার থেকে খালি ফিক্সি আর ছানা পোনাদের লোম বেরিয়েছে, হেভি হেভি। এ তো প্রপার আমাদের পরেন্স এবার মনে হচ্ছে, এরকম না হলে আর কি হলো। চলো সবজি বাগানে চলে এসছে, অ্যান্ড বেসিকলি তারাও মারছে অনেক, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমার আবার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল বলে 10 মিনিট চার্জ দিয়ে নামলাম। তাড়াতাড়ি গিয়ে যা সবজি আবার নিয়ে নিই, সঙ্গীতা বললো অনেক কিছুই নিতে হবে, কিছুই নাই তো বলছে যে এখানে আস্তে আস্তে অর্ধেক বিক্রি হয়ে যাচ্ছে আর তারপরে খালি ছুটিতে চলে যাচ্ছে, এরকম করলে হবে? তবে দেখে তো টাটকাই লাগছে না। তো ডান, এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার আগে ভাবছি একটু আনি গাছগুলো যেখানে পুঁতেছে একবার গিয়ে দেখে আসি কীরকম আছে কন্ডিশান। তো বাহ এখানেই পুঁতে দিয়েছে, খুব সুন্দর লাগছেও, এবার দেখবো খালি গ্রোথটা কীরকম হয়। ডেফিনেটলি আমাদের বারান্দার থেকে তো বেশি গ্রোথ হবেই, দেখা যাক। আর গাঁদা ফুলগুলোর অবস্থা খারাপ, বা দেখি এখানে মাটিতে একটু ঠিকঠাক করে আরও বেড়ে ওঠে কি না। চলো এই গাছগুলো তো ঠিকঠাকই আছে, প্ল্যান করেছি এখানে বন্ধুরা মিলে সবাই এই এই গার্ডেনটাতে একটু রঙ্গন গাছ প্ল্যান্টেশন করব, কালারফুল। বুগেনভেলিয়া প্ল্যান করছিলাম, বাট বললো বাচ্চারা খেলতে আসবে, অ্যান্ড দেন বুগেনভেলিয়াতে অনেক কাটাও থাকে, তাই জন্য ওটা একটুখানি ডেঞ্জার হতে পারে, তো তার জন্য বুগেনভেলিয়া ক্যান্সেল হয়ে গেছে। এখন রঙ্গন দেখা যাক, ওটা এই উইকেন্ডে যদি প্ল্যান করে আমরা যেতে পারি তাহলে বেশ মজা হবে। এটা কাজে ব্যস্ত, আমি তাড়াতাড়ি এদের খাবারটা একটু ভিজিয়ে দিই, নয়তো এদের লেট হয়ে যাবে। এখন ঘড়িতে বাজছে 12:15, 12:30 এদের খাওয়ার টাইম। চলো চলো চলো, লাঞ্চের প্রিপারেশান চলছে চলছে, আর ওদিকে স্যার আর ম্যাডাম উঠেও পড়েছে, ওদের ঘুম ভেঙে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, চড়বার চড়বার সিজলারের মতো হলো পুরো। হ্যাঁ বেরিয়ে পড়েছে ছোটকা ছুটকি বেরিয়ে পড়েছে, আর এখানে ওপর একজন অ্যাজ ইউজুয়াল ব্যাটম্যানের মতো বসে আছে, ব্যাট ওম্যান আমাদের। আর এই 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 কী চাই কী চাই, ঘুম হলো ঘুম হলো ঘুম হলো ঘুম হলো দীপু, ঘুম হলো ঘুম হলো। নো বাইটিং নো বাইটিং, এখন থেকেই
যা যা শেখানো শেখাতে হবে। নো বাইটিং, বাইটিং নয়, একদম নয়। ভুবু দেখি, ভুবু এই তো দেখি চ্যাম্প, ঠিক আছে চ্যাম্পে নো বাইটিং, নো বাইটিং, নো বাইটিং, গুড বাই। ও টেস্টি টেস্টি খাবার রেডি হয়ে গেছে, কে খাবে, কে খাবে, চ্যাম্প খাবে, চ্যাম্প খাবে। আর আরেকজনের অবস্থা দেখো, বেচারা ঠিক জায়গায় টয়লেট করতে পারেনি, আমি ওকে বলেছি ব্যাড গার্ল ডিভা, তাই জন্য মুখ টুক লটকে ওই নিচেই পড়ে আছে, যতক্ষণ না ডাকবো ততক্ষণ আসবে না মনে হচ্ছে। চ্যাম্প ঠিক জায়গায় টয়লেট করেছে, তাই জন্য কনফিডেন্সও হাই, ও চুপচাপ খেতে চলে এসছে। এখন মন্দির অফিসের কাজটাজ তো কমপ্লিট করেছি, আমি ঘড়িতে বাজছে এখন অলমোস্ট 3:15। সঙ্গীতা এখানে মারাত্মক খাওয়ার দাওয়া সাজিয়ে ফেলেছে, আজকে লাঞ্চটা বেশ ভালোই লাগছে, আর খিদেও খুব ভালো পেয়েছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে রুই মাছ, রুই মাছের ঝাল, ওদিকে পাঁচ মিশরি উইথ বিট, এটা আমাদের সবার খুব ভালো লাগে, ডাল ভাত একদম ছিমছাম নর্মাল। চলো খাওয়া দাওয়াটা করতে হবে তাড়াতাড়ি কমপ্লিট, তার কারণ আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়েছে 3:35, অ্যাপোলোতে কল করেছি অ্যান্ড ডক্টর ঠিক টাইমে আসে না, তো তাই জন্য, আর যেহেতু আমাদের বাড়ির পাশেই, তাই জন্য বলেছি যে সাড়ে তিনের সময় কল করে অ্যান্ড যাবো, 5 মিনিট লাগবে আমার ওখানে পৌঁছাতে, যদি টাইম মতো চলে আসে ভালো, না আসে তাহলে একটু কাজ কমপ্লিট করে অ্যান্ড যাবো ওখানে, দেখিয়ে নেবো, এটা আর ফেলে রাখা উচিত না, অনেকটা বেড়ে গেছে। টাটা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই। আজকে সঙ্গীতে যেতে পারলো না, কারণ ওর অফিস চলছে, নো প্রবলেম, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। চলো তাড়াতাড়ি যাই, আর দেরি করে লাভ নেই। আর এদিকে আমার হয়ে গেছে একটা খেলো, আগের দিনের ভিডিওটা আপলোড করলাম দুবার, পাবলিশ পাবলিশ হয়ে গেলো, দেখালো, তারপরে আর দেখতেই পাওয়া যাচ্ছে না কোথাও, ভিজিবিলিটিই নেই, কী হয়েছে প্রবলেম বুঝতে পারছি না। ইউটিউবে মনে হচ্ছে একটা সাপোর্ট টিকিট ড্রেস করতে হবে, দেখা যাক, তাড়াতাড়ি গিয়ে আপাতত ডক্টরটা দেখিয়ে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই সামনাসামনি যাবো বলে একটু লেট করেই বেরোলাম অ্যান্ড ফোন করে বেরোলাম, কারণ রাহুল রায়ের আগে দেখিয়েছিল 1 ঘন্টা ডিলে করেছে ডক্টর, তাই জন্য আমাকে বলেছিল একবার কাস্টমার কেয়ারে ফোন করে, মানে ক্লিনিকে ফোন করে দেখে নিও যে কখন ডক্টর আসছে, ওরম টাইমে যেও। হ্যাঁ, তো বেসিকলি আমি ফোন করতে বললো যে ডক্টর এখনও আসেনি, তখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30, ডক্টর আসার কথা 3:00, আমি ওইরকমভাবেই আমার অ্যাপয়েন্টমেন্টটা 1/2 আওয়ার পিছিয়ে যাচ্ছি, 3:45 ছিল, আমি 4:15 সময় যাচ্ছি, দেখি হোপফুলি টাইমে টাইমে হয়ে যাবে, এসে আবার অফিসের কেউ একটা মিটিংও আছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে, চলো ফিঙ্গার্স ক্রসড। ছোটো তো এসছি, অ্যাপোলোয় মোটামুটি প্রচণ্ড ভিড় অ্যান্ড ডক্টর অ্যাজ ইউজুয়াল অনেকটাই লেট, কেমন 1 ঘন্টা লেটেই চলে, 3:30 আসা, না 2:30 আসার কথা ডক্টর, এখন 4:30, মানে 2 ঘন্টা লেটে চলছে, আর লোকজন চলে এসছে ওয়েট করছে, অ্যান্ড আমি একটু বাইরে এলাম চা খেয়ে, তারপর একেবারে ডক্টর ভিজিট করে বাড়ি, দেখি গিয়ে মোটামুটি কী সিচুয়েশান। একবার বেরোচ্ছি, একবার ঢুকছি, একবার বসছি, একবার ওয়েট করছি, মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু কিছুতেই আর নাম্বার আসছে না, দেখা যাক কখন আসে। ফাইনালি আমার কিউ এসছে, এর পরেরটা আমি, এই যে 5 নম্বর বলে। এ ফিউ মোমেন্টস লেটার, চলো ফাইনালি হয়ে গেছে, 2-3 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট ওয়েট করতে হলো, বেশি না, মাত্র 3 ঘন্টা, ঠিক আছে কিছু করার নেই। যাই হোক, ডক্টর তো ভালোই ফিডব্যাক দিলেন, বললো যে একটা অয়েন্টমেন্ট আর একটু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, দেখা যাক। চলো ক্লিনিক থেকে বেরিয়ে একেবারে ওষুধপত্র নিয়ে বাড়ি ঢুকছি, কারণ এরপরে অফিসের কাজে আবার বসবো, তারপরে আবার রাত হয়ে গেলে আর নেওয়া হবে না, কী দরকার একেবারে নিয়ে নিয়েছি। সঙ্গীতাও ফোন করলো যে এতক্ষণ টাইম কেন লাগছে, ওকে ওপরে গল্প বলবো, ঠিক আছে চলো এবার গিয়ে দেখি ম্যাডাম কী করছে, একটা চা বানাতে বলি, গরম চা খেতে ইচ্ছা করছে। বাবা কি আওয়াজ পাওয়া যাচ্ছে বুঝকে গুলো, ভু ভু করে, সঙ্গীতা মনে হচ্ছে ওয়াশরুমে যা লাগছে, এরা আওয়াজ করছে, হ্যাঁ সে সঙ্গীতা খুলছে না, এরা আওয়াজ করছে, বলছে মামা খোলো, মামা খোলো, দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে, যে ও চা করে দেবে, ব্লগে বলতে বলতে এলাম যে তুমি গরম গরম চা খাওয়াবে, করছো? ইয়েস, আর এইখানে এরা যে কী করছে কে, হ্যাঁ হ্যাঁ বর খেটে খুটে এসছে, যা খেটে খুটে এলাম বাবা, 2 মিনিটের ডক্টর কনসালটেন্সির জন্য 2 ঘন্টা ওয়েট করলাম। অফিসের পর শার্ক ট্যাঙ্ক,
এখন এটাই ভালো লাগে, ভালো লাগে না শার্ক ট্যাঙ্ক? শার্ক ট্যাঙ্ক হেভি লাগে, মুখস্থ, আমার তো সব মুখস্থ, কারা কিরম পিচ দেয় না দেয় মুখস্থ। হ্যাঁ এখন বুঝতে খুব ভালো লাগে, অ্যান্ড তার সাথে ডিনারও করে নিচ্ছি একটু তাড়াতাড়ি। ডিনারে আজকে এই সেই হেলদি খাবারই খাচ্ছি। হ্যাঁ আমি বলেছিলাম যে বাইরে থেকে খাবো, সঙ্গীতা বললো না আজকে হেলদি, তা তাই জন্য ভালো লাগে মাঝে সাঝে এরমভাবে রেস্ট্রিক্ট করে নিলে না বেশ ভালোই লাগে। এরপরে আবার আমি ফ্রি টিকিট পেয়ে যাবো, এই দু তিন দিন হেলদি খেয়ে নেবো, তারপরে আবার একটুখানি বাইরে থেকে গিটাটা খেয়ে নেবো, ঠিক আছে? কিন্তু আজকে ভালো খাবার আছেও বাই দেবে, এখানে আছে স্কোয়াশ ডিম তরকারি যেটা আমার খুব ভালো লাগে, আর এদিকে তো সকালে পাঁচ মিশরিটা আর ডাল তো খেলামই, আর এইখানে আর একটা আলু উত্তম আছে মনে হচ্ছে। বাহ তাড়াতাড়ি খেয়ে নি। আরে ঢুকতে দিচ্ছে না দেখো, আরে ঘরে ঢুকতে দিচ্ছিস না তোরা, ওই দেখ কি করছে দেখো অবস্থাটা দেখো, নিচে থেকে ওপরে আসছি আর এটা দেখো না, ওই আরে বাবা কি করছিস তোরা, বাপরে বাপ। হ্যাঁ দিবু তুমি এখানে, তুমি যেও না, ওরা পাগল হয়ে গেছে, তুমি যেও না, যা করছে বাবা রে বাবা। চলো ঘড়ি দেওয়া আছে এখন অলমোস্ট সোয়া একটা, অ্যান্ড পুচকেগুলো খেয়ে দিয়ে সবাই শুতে চলে গেছে, ট্রিক্সিও খেয়ে দিয়ে শুতে চলে গেছে, সঙ্গীতাও জাস্ট গেল, অ্যান্ড আমি এবার যাবো। এবার বেসিকলি আমার এই চোখের ইনফেকশনটার জন্য দিয়েছে অ্যালার্জির ওষুধ, অ্যান্ড অ্যালার্জির ওষুধ খেলে ঘুম তো পায়, তো এবার আমিও কেমন একটা পুরো ড্রাউজি টাইপেরই লাগছে, ঘুম পাচ্ছে লাগছে, এক ঘন্টা আগে খেয়েছি, তো গিয়ে এবার শুয়ে নিই, অ্যান্ড আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগল, অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।